আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলমোস্ট 3 বছর ওয়েট করেছি, তো সেই জায়গা থেকে এরকম ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গাটা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলনি কখনো। আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা শেহজাদ, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমার পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষ হও বাবা, এবং একটি কথা মনে রেখো, তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে, ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি। তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন, কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না। সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম। যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো বা আমার আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না, তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ, সেটা তো আমাদের মধ্যে তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে অপু বিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই, এবং যেটা অপু দি নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, ওটা জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন যে আসলে এখানে তো এটা অনেকদিন ধরেই এরকম হচ্ছে, এবং তার সাথে সে নিজেই বলেছে অপু বিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার 1 বছর যোগাযোগ হয় না, যখন শাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো পরবর্তীতে। তো অপু দি কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রামে উনি বলেছেন যে তিনি 3-4 বার বেবি অ্যাবর্শন করেছেন, বেবি অ্যাবর্শন করেছে, অ্যাবর্শন করার মানে হচ্ছে যে এনিওয়ে যেটাই হোক যে উনি বাচ্চাগুলোকে ওনারা রাখেননি, তাদেরকে আসলে রাখা হয়নি। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, নিজে স্টেটমেন্ট দিয়েছেন বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে, সেটা আর্কাইভেও আছে আপনারা জানেন, যে তাদের মধ্যে এরকম কনভারসেশন ছিল যে বাচ্চা চায় কি নাকি সংসার চায়, বাচ্চা যদি নেওয়া হয় তাহলে সংসার তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না। তো উনি 1-2 বার মানে প্রথমবার উনি সংসার চেয়েছেন, বাচ্চা চাননি, বাচ্চা অবসর করে ফেলেছেন বা কিল করে ফেলেছেন, এবং সেকেন্ড টাইম একই জিনিস উনি সংসার চেয়েছেন, থার্ড টাইম উনি বাচ্চা চাননি, সংসার চেয়েছেন, এবং ফোর্থ টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনো যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে। তো সেই তো আমি এই রেফারেন্সগুলো কেন দিচ্ছি যে এই সময়গুলো আমি বুবলি তো ছিলাম না, তো এই প্রশ্নগুলো আমার দর্শকদের কাছে যে আমি আমি তো তখন সেই সময়টা ছিলাম না, তাহলে কেন এরকম হলো আসলে, এবং আমার আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে,
আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে আজকে আমার অপুদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোনো একটা টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারছি না যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনো একটা কোনোভাবে উনি করেছেন যে সেখানে, এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি। তো সে সময়কে আমি ছিলাম, উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি আপনাকে হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। আজকে আমি দেখছি যে আমার হয়তো বা আমার সংসারের কিছুটা খারাপ সময়ে বা হয়তো বা একটু অল্প ভালো সময় বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তো বা কিছু কিছু মানুষ হয়তো বা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তো বা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো, আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনো দিনও কারো কোনো প্রবলেম হয়নি। এবং যখন তাদের মানে যখন উনি গোপনে চলে যান, উনি অপু বিশ্বাস যখন উনি গোপনে আড়ালে চলে যান, ফাইনালি যখন উনি প্রেগনেন্ট অবস্থা, এগুলো ওনার কথা। তো সেই জায়গা থেকে আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি যে উনি চলে যান তখনও তো আমি ছিলাম না। এবং উনি অনেক জায়গায় বলেছেন যে উনি তার শাকিব খানের ফ্যামিলির কারো কাছে তার বেবি সেফ না, এক্সেপ্ট শাকিব খান, উনি কারো কাছে বিশ্বাস করতে পারেন না। তো সেই সময়গুলোও তো আমি ছিলাম না, সেই সময়গুলো তো আমি দেখিনি। তো এবং সে অনেক কিছু খেতে চেয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায়, তাকে দেওয়া হয়নি সে বাসা থেকে, বা সেই সময়টাও তো আমি ছিলাম না। তাহলে আমাকে কেন আসলে হয় কি যখন, এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া, সেই জায়গাটাতেও তো তাদের এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা, তারা তো মানে ম্যাচিওর মানুষজন, এটা কি সম্ভব যে কারো দ্বারা প্ররোচিত হয়ে, এটা কখনোই সম্ভব না। এবং যদি কেউ কোনো কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে, সে ব্যক্তি বা সে মানুষ বা কোনো ব্যক্তি যদি অন্য আরেকটা জায়গায় ইনভলভ হয় বা বিয়ে করে, যাকে বিয়ে করলেন, এটা কি তার দোষ হয়ে যায় তার অতীতের কোনো সম্পর্ক ভাঙার জন্য? এবং আমাকে পরবর্তীতে শাকিব খান এটাই বলেছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এই বিষয়গুলো শেয়ার করতে, এবং আমি আই এম নট হ্যাপি ইন দ্যাট রিলেশনশিপ, এবং আমার কাছে মনে হয়েছে যে সম্মানের জায়গাটা বা তার জায়গা থেকে সে অনেক কিছুই বলেছেন যেটা হয়তো বা আমি কারো কারো সম্মান রক্ষার্থে আমি কখনো বলিনি বা আজও বলবো না। তো সেই জায়গাটা থেকে উনি একটি কথাই বলেছেন যে এখানে তো মানে আমি তো এসেছি অনেক পরে, তাদের তো প্রবলেমগুলো অনেক আগে থেকেই ছিল। তো সেই জিনিসগুলোই শেয়ার করেছিলেন, এবং সে পরবর্তীতে যখন আমাদের বিয়ে হওয়া বা সব কিছু, এটা কিন্তু তখন মানে আমি বারবার তাকে জিজ্ঞেস করেছিলাম এবং সেও বলেছিলেন যে আমাদের এতদিন যে এত প্রবলেম তখন তো তুমি ছিলে না, তো আমি যদি এখন অন্য কোথাও নতুন করে কোনো কিছু চিন্তা করতে যাই বা কোনো সম্পর্কে আমি জড়াতে যাই, সেটা যার সাথে জড়াচ্ছি তার কেন দোষ হবে? আমি কেন হঠাৎ করে জয়ের বার্থডেতে আমার বেবি বাম্পের ছবি দিলাম? ট্রাস্ট মি, আমি এই জিনিসগুলো এই জন্য কখনো সামনে আনতে চাইনি এবং বলতেও চাইনি, কিন্তু বিষয়গুলো যখন মনে হচ্ছে যে আসলে ডে বাই ডে এই এই বিষয়গুলো অনেকেই খুব বিরক্ত হচ্ছে আমার উপর যে আমি কেন এগুলো নিয়ে রেসপন্স করি না। তো আমি অনেকের সম্মানের কথা চিন্তা করে আমি আজকেও অনেক কিছু বলছি না, এবং আমি জাস্ট আপনাদের কোয়েশ্চেনগুলো রেফারেন্স দিচ্ছি, তাদের কথাগুলো রেফারেন্স দিচ্ছি, আমি কিন্তু আমার নিজের জায়গা থেকে কোনো অভিযোগ করছি না। তো জয়ের বিষয়ে, জয়কে আসলে আমি কতটুকু সাপোর্ট করি এবং তার ব্যাপারে আমি কতটুকু আমি পজিটিভ, এটা শাকিব খান খুব ভালো করেই জানেন। এবং ওর সব বিষয়গুলো, কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে, যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো, এবং তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য কিভাবে কি করা উচিত, এবং এগুলো আসলে অনেক কিছু আমি আমি বলছি না, আমি এটা উনি খুব ভালো করেই জানেন শাকিব খান, এবং ওনার কাছের মানুষজন জানেন। তো ওর বার্থডেতে আমি অত কিছু চিন্তা করে আসলে আমি আমার বেবি বাম্পের ছবি যে ওর বার্থডেতে আমার, এটা আমি আসলে এটা করিনি, কারণ জয় আমি যদি ভুল না করি, জয় হচ্ছে 6 বছরে পড়েছে এবার। আমি শাকিব খানের কথাও যদি ধরি, তার বিষয়ে আমি কোনো কমপ্লেইন করে কোনো কিছু পোস্ট বা স্ট্যাটাস দেইনি, আমি আমার ইমোশনের জায়গা থেকে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম। আমি নাকি শাকিব খান ওনার কাছ থেকে আমি অনেক আর্থিক সহায়তা নিই বা এ ধরনের সাপোর্ট নিচ্ছি,
এই কথাটাও সম্পূর্ণ ভুল। আমি কোনো আর্থিক সাপোর্ট বিয়ের পর থেকে এবং আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কখনোই কোনো আর্থিক সাপোর্ট ওনার কাছ থেকে আসলে নেইনি। আজ অব্দি, আজকে আমার সন্তানের অলমোস্ট প্রায় 3 বছরের কাছাকাছি, আমেরিকাতে যখন আমি আমার বেবির কে নিয়ে ওখানে সার্ভাইভ করা এবং সমস্ত কিছু, সেখানে অনেক বড় একটা অঙ্কের আসলে এক্সপেন্স হয়েছে। 15,000 মতো উনি হেল্প করেছিলেন আমাকে, এবং বাকি অলমোস্ট $30,000 মতো আমি দিয়েছিলাম। এবং অঙ্কটা আমি বললাম এই কারণে, এটা নিয়ে অনেক ভুলভাবে নিউজ হয়েছিল নাক খুলির বিষয়টি নিয়ে। উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন, হয়তো বা ওনার এটাই ভালো মনে হয়েছে, এবং আমি যেটি গণমাধ্যমে বলেছি এটা ওনার হয়তো ভালো লাগেনি। তো সেই জায়গা থেকে আসলে এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে তাজমহলের একটি ছবি আমি শেয়ার করেছি। দেখুন, এই আমার জায়গা থেকে বা এটা যে কারো জায়গা থেকে যদি কোনো সুন্দর কোনো স্মৃতি যদি শেয়ার করে কোথাও, এটা কি অপরাধের কোনো কিছু, বা এটা নিয়েও জবাবদিহিতা থাকতে হবে, এটা নিয়েও সন্দেহ থাকতে হবে? তো এখন হয়তো বা আমি আমার ভালো লাগার জায়গাগুলো থেকে আমি কিছু জিনিস হঠাৎ করে শেয়ার করতেই পারি, মানে সেটি নিয়েও কেন করেছি বা আমার আমি বলতে পারবো আমি কেন করেছি, মানে এত কিছু হবে এটা নিয়ে আমি জানি না আসলে। কারণ আমি তো আমার মানে সেই সময়গুলোতে তো আমি পারিনি, তো এখন তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমি আমার কিছু দর্শকদের সাথে হয়তো বা কিছু মোমেন্টস আমি শেয়ার করছি। আমি কিন্তু সেই সময়টা বলেছিলাম আপনাদেরকে, আমি সময় হলে জানাবো। আপনারা যদি সেই সময়কার আর্কাইভে নিউজগুলো দেখেন, এবং আমি আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটি কোর্স করেছি, এবং দ্যাটস ট্রু, আমি করেছি কোর্স এবং আই হ্যাভ দ্যাট সার্টিফিকেট। আমি কিন্তু এতদিন আপনাদের সাথে অনেক কিছুই বলিনি বা এড়িয়ে গেছি, কারণ আমি সবসময় চেয়েছি পারিবারিক বিষয় বা ব্যক্তি বিষয়গুলো ব্যক্তি মানুষদের সাথে বা পারিবারিকভাবে সমাধান করতে। কিন্তু যখন আমি দেখছি যে দুদিন পর পর আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর করে সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি, কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু, কিন্তু ইটস নট লাইক দ্যাট। দিন শেষে তো আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে, আমারও বাবা মা আছে, আমারও ভাই বোন আছে, আমারও সন্তান আছে। তো দেখুন, আমরা প্রত্যেকে মানুষ, তো আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই। অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম 100% পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা দিন শেষে, সবাই কি আমরা মানে ভুলের ঊর্ধ্বে? কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য,